বন্ধ হচ্ছে প্রবাসীদের 5% প্রণোদনা। প্রবাসী আয়ে নিজেদের প্রণোদনা বন্ধ করেছে ব্যাংকগুলো। এর আগে আমি একটি ভিডিও আপনাদের জন্য আপলোড করেছিলাম, যারা প্রবাসী রয়েছেন, যে কিছু কিছু ব্যাংকে এবং পিন নাম্বারে টাকা পাঠালে আপনারা সরকার ঘোষিত 2.5% এবং ব্যাংক নিজস্ব তহবিল থেকে 2.5% এই টোটাল 5% প্রণোদনা প্রদান করত কিছু কিছু ব্যাংক প্রতিষ্ঠান। সে সম্পর্কে আমি একটি ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড করেছিলাম, কিন্তু সেই 5% প্রণোদনা কিন্তু আবারও বন্ধ হতে যাচ্ছে। বিষয়টি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। আয়ের ডলারে নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি 2.5% অর্থ দিয়ে আসছিল। এখন ডলারের দাম নির্ধারণ নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে বর্তমান প্রতি ডলারে 120 টাকা পাওয়া যাচ্ছে। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলারের দাম উঠে দাঁড়াবে 123 টাকায়। বাংলাদেশ ব্যাংক গতকাল ডলারের বিনিময়ে হার নির্ধারণ কোলিং পে পদ্ধতি চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী নির্ধারণ করা হয়েছে 117 টাকা। অর্থাৎ এখন থেকে বাংলাদেশের ব্যাংকগুলোতে আপনারা ডলারের নির্ধারিত দাম পাবেন 117 টাকা। আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল 110 টাকা। এখানে কিন্তু প্রতি ডলারে তারা 7 টাকা বৃদ্ধি করেছে। এখন বিদেশি এক্সচেঞ্জে প্রতিষ্ঠানগুলো প্রবাসীদের আয় ডলারের দাম 117 থেকে 117.50 টাকার মধ্যে স্থির করেছে। এর সঙ্গে সরকারের 2.5% পাশাপাশি ব্যাংকগুলো সম পরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো 123 টাকা। যদি ব্যাংকগুলো তাদের সেই পূর্বে ঘোষিত আরও 2.5% প্রণোদনা দ্বারা নিজস্ব তহবিল থেকে প্রদান করে, তাহলে তাদের ডলারের দাম দাঁড়াবে 123 টাকা, কিন্তু এটি নির্ধারণ করে দিয়েছে 117 টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন, ডলারের দামের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হওয়ায় ব্যাংকগুলো নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি প্রণোদনা বহাল থাকবে, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। এর আগে যে সমস্ত ব্যাংক নিজস্ব তহবিল থেকে 2.5% প্রণোদনা প্রদান করত, সেই 2.5% শুধু বন্ধ করা হয়েছে। তবে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে না কিন্তু প্রণোদনা, সরকার ঘোষিত 2.5% প্রণোদনা এটা বরাবরই বহাল থাকবে। এখন থেকে আপনারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে আপনাদের 1 লক্ষ টাকার জন্য আপনারা 2.5% প্রণোদনা হিসাব করে প্রতি লাখ টাকার জন্য 2500 টাকা প্রণোদনা পাবেন। আশা করছি যারা প্রবাসী রয়েছেন, আজকের এই ভিডিওতেই আপনারা বিভিন্ন বিভ্রান্তিমূলক খবর থেকে সঠিক তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।